আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আমাদের দেশে বিশেষ করে শীতের সময়ে যারা আমরা হাঁস মুরগি ডিম ফুটিয়ে থাকি ইনকিউবেটরে, তাদের জন্য আর্দ্রতা বাড়ানোটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়ায়। আবার গ্রীষ্মকালে ঠিক বিপরীত, আর্দ্রতা কমানো নিয়ে আমাদের খুব সমস্যায় পড়তে হয়। সাধারণত আমাদের বাজারে যে আর্দ্রতা বাড়ানোর ডিভাইসগুলো পাওয়া যায় সেগুলো খুবই ঠুনকো হয়ে থাকে, এছাড়াও আর্দ্রতা ঠিকমতো বাড়াতে পারে না, যে কোনো সময় কেটে যায় বা নষ্ট হয়ে যায়। তো এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা কিছু ডিভাইস নিয়ে এসেছি। তো আমার সামনে যে বড় পাত্রটি দেখতে পাচ্ছেন, এটার ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার পর্যন্ত পানি একবারে এটার মধ্যে লোড করা যাবে, এবং আর্দ্রতা কেমন ইনক্রিজ হয় সেটা তো দেখতেই পাচ্ছেন। আঙ্গুলের ছোঁয়াই এটার বিভিন্ন ধরনের সেটিংসগুলোতে যাওয়া যায়, সেটা আমি একটু পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কালো রঙের যে পাত্রটি দেখতে পাচ্ছেন, ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 3 লিটার, অর্থাৎ 3 লিটার পানি একবারে এটার মধ্যে লুট করে দেওয়া যাবে। আর আর্দ্রতা কীরকম বাড়ছে সেটা তো দেখতেই পাচ্ছেন, দুইটি নালা দিয়ে অনবরত ফগটা বের হচ্ছে। ঠিক পাশেই আরেকটা সাদা রঙের যে পাত্রটি দেখতে পাচ্ছেন, এটার ক্যাপাসিটিও 3 লিটার। এখানে যে কালো রঙের পাত্রটি দেখতে পাচ্ছেন, এটার সাথে কিন্তু একটা রিমোট রয়েছে, রিমোটের মাধ্যমে এটার আর্দ্রতা বাড়ানো কমানো এবং অন্যান্য সেটিংসে প্রবেশ করা যায়। পাশে আরেকটা যে পাত্র দেখতে পাচ্ছেন, এটার ট্যাঙ্ক ক্যাপাসিটিও 3 লিটার, এটার মধ্যে একটা রেগুলেটর রয়েছে, ওই রেগুলেটরটা ঘুরিয়ে আর্দ্রতার পরিমাণ বাড়ানো কিংবা কমানো যায়। তো এই ডিভাইসগুলো ইনকিউবেটরে ব্যবহার করা যায়, এছাড়াও শীতের দিনে ঘরে আমরা ব্যবহার করতে পারি আমাদের থাকার ঘরে, কারণ আর্দ্রতা কম হওয়ার কারণে কিন্তু আমাদের ত্বক শুকিয়ে যায়। এছাড়া পার্লারে ব্যবহার হইতে পারে, ল্যাবে বিভিন্ন ধরনের গবেষণার কাজে যেখানে আর্দ্রতা নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় সেখানে কিন্তু এই ডিভাইসগুলো ব্যবহার হয়। এছাড়াও বর্তমানে যারা ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে কাজ করতে চান তাদেরও কিন্তু আর্দ্রতা নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, তো তারা কিন্তু এই ধরনের ডিভাইসগুলো ব্যবহার করতে পারেন। মাঝখানে যে ডিভাইসটা রয়েছে এটা হচ্ছে ডিহিউমিডিফায়ার, অর্থাৎ এই 3টা ডিভাইস কিন্তু আর্দ্রতা বাড়ায়, আর এই ডিভাইসটা ঠিক বিপরীত কাজটা করে, অর্থাৎ আর্দ্রতাটা কমিয়ে আনে। তো এটার ট্যাঙ্ক ক্যাপাসিটি 1 লিটার। এই ডিভাইসটি বাতাস থেকে জলীয় বাষ্পটাকে সাক করে পানিতে রূপান্তর করে। বিশেষ করে ইনকিউবেটর আমাদের গ্রীষ্মকালে আর্দ্রতা কমানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই ডিভাইসটি কিন্তু অত্যন্ত কার্যকরী হবে। তো চলুন এখন আমরা এই ডিভাইসগুলো একে একে দেখে নিই এটা কিভাবে কাজ করে। আঙ্গুলে টাচ করলে কিন্তু অন হয়ে গেল। এখন আর্দ্রতা কিভাবে বেশি সেট করবেন বা কমাবেন সেটা দেখেন। আমরা মনে করি আমাদের 90% আর্দ্রতা দরকার, এখানে 90 সেট করে দিলেই কিন্তু এইটা নিজেই এই 90 পর্যন্ত ক্যালকুলেট করবে এবং সেভাবেই চলবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেট 90, অর্থাৎ আমরা 90 সেট করছি। এখন যে ডিসপ্লেতে যেই সংখ্যাটা আসছে এটা হচ্ছে বর্তমানে কত হিউমিডিটি রয়েছে সেটা। এখানে আরেকটা ফাংশন রয়েছে, সেটা হচ্ছে এই মেশিনটা আমরা কত সময় চালাবো সেটাও কিন্তু এখানে টাইমারে টাইম সেট করা যায়। তো যাই হোক, ইনকিউবেটরে আসলে এত কিছুর প্রয়োজন নাই, যেহেতু ইনকিউবেটর কন্ট্রোলারই সব কিছু নিয়ন্ত্রণ করে। তারপরেও এখানে অনেক ফাংশন রয়েছে, সেগুলো যদি কারো প্রয়োজন হয় তারা ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যারা বাড়িতে ব্যবহার করবেন নিজে থাকার ঘরে কিংবা ল্যাবে, তারা এটা এই ফাংশনগুলো ব্যবহার করতে পারেন। এখন যে হিউমিডিটি ফায়ারটি দেখতে পাচ্ছেন, এটার ট্যাঙ্ক ক্যাপাসিটি 3 লিটার। তো এটাতে দুইভাবে কাজ করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি বাটন চেপে চেপে সব কিছু সেট করা, আর একটা হচ্ছে রিমোটের মাধ্যমে সেট করা। এখানে রিমোট রয়েছে, রিমোটের মধ্যে প্লাস মাইনাস এবং অন্যান্য ইন্ডিকেশন দেওয়া আছে, এগুলো বাটন চেপে এটা কিন্তু সেট করে নেওয়া যায়। সাদা রঙের যে হিউমিডিটি ফায়ারটি দেখতে পাচ্ছেন, এটার মধ্যে দেখেন এখানে একটা রেগুলেটর ব্যবহার করা হয়েছে, রেগুলেটর দিয়ে এটাকে অন এবং অফ করা যায় এবং হিউমিডিটির পরিমাণ বাড়ানো এবং কমানোর অপশনটা রয়েছে। মাঝখানে যে সাদা রঙের ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটার কাজ হচ্ছে বাতাস থেকে দলীয় বাষ্প শোষণ করা। তো এটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে উপরে বেশ কিছু সুইচ রয়েছে, এগুলো দিয়ে এটা অন অফ এবং সেট করা যায়। এতক্ষণ আপনারা যে ডিভাইসগুলো দেখলেন এই সবগুলো ডিভাইস কিন্তু ডিসি ভোল্টে চলে, যে কারণে এগুলোতে বিদ্যুৎ খরচ একেবারে নাই বললে চলে, একেবারে নামমাত্র বিদ্যুৎ খরচে এই ডিভাইসগুলো চালানো যায়, এবং এই ডিভাইসগুলি খুবই খুবই কার্যকরী ও গুণগত মানসম্মত। আমাদের স্টক শেষ হয়ে যাওয়ার পূর্বেই আপনারা আপনাদের পছন্দের প্রয়োজনীয় ডিভাইসটি সংগ্রহ করে নিতে পারেন। বাংলাদেশে আমরাই সর্বপ্রথম এ ধরনের অত্যাধুনিক আর্দ্রতা বাড়ানো এবং কমানোর ডিভাইসগুলো নিয়ে এসেছি। আপনারা যারা এই ধরনের ডিভাইসগুলো সংগ্রহ করতে চান, তারা স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে প্রোডাক্টগুলো সংগ্রহ করে নিতে পারেন। এছাড়াও সশরীরে আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে শখের খামার অ্যাগ্রো প্রজেক্ট, নবীনগর, সাভার, ঢাকা। আমাদের কাছে ফার্মিং রিলেটেড এই ধরনের প্রয়োজনীয় অসংখ্য প্রোডাক্টের সমাহার রয়েছে।
ভালো থাকবেন সবাই। আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।